খুঁটিসুটি কিছু ফুল চলে আসছে, ভালো কয়েকটা আছে। তো এই ফুল যখন এখন আসছে, এখন কি কোনো স্প্রে বা ওষুধ দেওয়ার প্রয়োজন পড়ে? কি কি ওষুধ দিবেন এখন স্প্রে দিতে গেলে? আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, উদ্যোক্তার নতুন পর্বে আপনাদের সকলকে স্বাগতম, শুভেচ্ছা জানাচ্ছি। তো এটা হলো একটা বোল্ডার জাতের বাগান, হাইব্রিড জাত যেটাকে বলে, এটা হলো বোল্ডার, সেই ফলন বোল্ডার জাত। এগুলা হাইব্রিড থেকেও ফলন আরও বেশি থাকে, আবার এখানে দেশি জাতও আছে একটা, দেশি ঘোড়ায় জাত যেটাকে বলে। তো হাইব্রিড থেকে যে হাইব্রিড থাই যেটা আছে, ওই থাই থেকে আরও বেশি সাইজ দেয়, ধরন ক্ষমতা কম থাকে, তবে ফলন ক্ষমতা সর্বোচ্চ পারবার হারভেস্ট করা যায়, অন্যান্য জাত থেকে 8 দিন পরে ফলনটা পাওয়া যায়। তো আজকে আমার উদ্যোক্তার সাথে একটু কথা বলবো এবং উনি কেন এই ড্রাগন চাষটা করছে সেই বিষয়ে জানাবো। আসসালামু আলাইকুম, কেমন আছেন, কি করতেছেন? সুতা বাঁধতেছেন আর কুশি কাটতেছেন নাকি? এখানে কতটুকু জমি আপনার? এটা 15 কাঠা জমি। এখানে এটা কি জাত? এটা বোল্ডার। আচ্ছা 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 আচ্ছা, হাইব্রিড আর দেশি। আপনার বোল্ডার চাষ করার কারণটা কি? ফলন ভালো। ফলন ভালো, একটু যদি আমাদের দিকে কথা বলতেন দর্শকের জন্য। এইখানে আপাতত কত টাকা খরচ হয়েছে আপনার? আনুমানিক 2 লাখ টাকা তো হয়েছে। 2 লাখ টাকা মতন খরচ হয়ে গেছে। আর কুশি কাটতেছেন, এগুলো উপরে কুশি কাটার কেউ দরকার আছে নাকি? না, কাটার প্রয়োজন পড়ে না, দরকার আছে। আচ্ছা, দরকার আছে। আর আপনার কি আর ড্রাগন চাষ আছে? আর কতটুকু আছে আপনার? দেড় বিঘে মতন আছে। আচ্ছা আচ্ছা, এখন এইটাতে এই যে ফুল আসছে ছোটো গুটিসুটি, আমরা একটু দেখাই দর্শকের, এই যে গুটিসুটি কিছু ফুল চলে আসছে, ভালো কয়েকটা আছে। তো এই ফুল যখন এখন আসছে, এখন কি কোনো স্প্রে বা ওষুধ দেওয়ার প্রয়োজন পড়ে? কি কি ওষুধ দিবেন এখন স্প্রে দিতে গেলে? বিষও দিতে হবে, রোবরাল ছত্রাকনাশকও দিতে হবে। আর এমনি রাসায়নিক সার, এই যে নিচে লাস্ট কি কি দিছিলেন গাছের গোড়ায়? টিএসপি, ইউরিয়া, থিউবিট দিছিলেন। আচ্ছা আচ্ছা, তাছাড়া ড্রাগন বিষয়ে আপনার এই যে বর্তমান বাজার সম্পর্কে আপনার কেমন ধারণা আছে? এটা কি লাভজনক হতে পারে? অবশ্যই হবে, অবশ্যই হবে। নতুন উদ্যোক্তা কি ড্রাগন চাষ করতে পারে? আচ্ছা আচ্ছা, ঠিক আছে। আপনি হয়তো ভিডিওতে কথা বলতে একটু লজ্জা পাচ্ছেন। সে দর্শক, এইখানে যে বাগানটা হলো, এটা হাইব্রিডের, এটা বোল্ডার জাত, ভারতের বোল্ডার জাত, যেটা আমাদের ওই সাইডে কয়েকটা শুধু চারা আছে। আমরা যখন কেউ আমাদের কাছে চায়, তখন বলে আমরা সর্বোচ্চ 500 পিস মতন চারা হারভেস্ট করে দিতে পারবো, আর অতিরিক্ত লাগলে সেটা পরে ব্যবস্থা করা যায়। আমরা বোল্ডার জাতের চারা সেভাবে হারভেস্ট সেল দিতে পারি না, কারণ আমাদের কাছে চারা কম থাকে। ইনশাল্লাহ হয়তো এবছর এখান থেকে হোক, যেভাবে হোক, আমরা ম্যানেজ করে আপনাদেরকে বোল্ডার জাতের চারাগুলো দিতে পারবো। তবে বোল্ডার জাতে নিতে গেলে আপনারা অবশ্যই লক্ষ্য রাখবেন, বোল্ডার জাতের চারাগুলো কিন্তু হাইব্রিড থেকে অন্যান্য জাত থেকে একটু বেশি মাংসবহুল হয়। আর যখন চারাটা দিবে, এই যে এই চারাটা কিন্তু এখন চিকন, যখন এটা হয় দেখেন কত বড় মোটা হয়েছে, কত বড় মাংস সহ হয়েছে। তো এগুলো একটু লক্ষ্য রাখবেন, এবং এই যে বিটগুলো আছে এগুলো একটু খেয়াল করলে বুঝতে পারবেন যে আসলে বোল্ডার জাত চেনার এবং হাইব্রিড জাত চেনার ক্ষমতা কেমন। কারণ এই এই জাতগুলো, এই শিরগুলো, এগুলো হাইব্রিডের, যেমন হাইব্রিড থাই, হাইব্রিড বোল্ডার, যারা রেড ভেলভেট হিসেবে চিনে, এগুলো শির এমন থাকে। আর দেশি জাতেরগুলো এই যে কাটা সহ থাকে আর সমান্তরাল থাকে, ঠিক আছে? এই যে এগুলো সব এখানে তিনটা ডালি দেশি জাত। তো যাই হোক, যারা ভালো আছেন এবং যারা ড্রাগন চাষ করতেছেন, তারা অবশ্যই ড্রাগন চাষ করতে পারেন, এবং ড্রাগন চাষ করার ক্ষেত্রে অবশ্যই মাঠ পর্যায়ে ভিজিট করবেন। আমাদের ভিডিও এবং অন্যান্য প্রতিবেদন দেখে ড্রাগন চাষে নামার প্রয়োজন মনে করতেছি না, মাঠ পর্যায়ে যখন ভিজিট করবেন তখন বুঝতে পারবেন যে ড্রাগন চাষের বর্তমান বাজার কোন অবস্থায় আছে, তখন আপনি চাইলে ড্রাগন চাষটা করতে পারেন। এবং ড্রাগন চাষের খরচটা যখন চিন্তাভাবনা করবেন, প্রত্যেকটা খরচ যদি ভাগ করে চারার উপরে ফেলে দেন, তখন 100 টাকা প্রতি পিস চারা খরচ হলে আপনাকে 150 টাকা করে তুলতে হবে একটা চারা থেকে, সেই হিসাবে আপনাকে ড্রাগন চাষ করতে হবে। এখানে আলহামদুলিল্লাহ এই যে ফলন চলে আসছে, তো ইনশাল্লাহ আপনাদেরকে ছোট্ট একটা ভিডিও ক্লিপে এই ফলটা হারভেস্টের সময় দেখাই দিব, যে বোল্ডারে আসলে জাতের ড্রাগনগুলা কতটুকু সাইজ হয়। তো সব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।